উফ কি বিপদ, কেউ কি আছেন বাড়িতে? হাঁটুতে কি লাগলো? কেউ আছেন? আপনি কে? নিজে আমার বাড়িতে চোরের মতো ঢুকে আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? ভয় পাবেন না, শুধু দেশলাই কাঠিটাই নেবে গেল। আপনি এখানেই দাঁড়ান, আমি আলো ঝালিয়ে নিয়ে আসছি। কিন্তু আপনি শান্ত হয়ে দাঁড়াবেন তো, ব্যথা লাগবে না। আপনি এখানেই দাঁড়ান, আমি এখনই আসছি। আসুন, আপনি এখানে কি করছেন বললেন না তো? ও ক্ষমা করবেন, আমি নিখিল সরকার। আপনাদের গ্রামের যে কোঅপারেটিভ ব্যাংকটা আছে আমি সেখানেই কাজ করি, ক্যাশিয়ার। অনেকদিন ধরে বাইরের খাবার খেয়ে পেটের অবস্থা খুব খারাপ, বুঝলেন। আসলে আমি আবার বেশি ওই ঝালটাল খেতে পারি না, কিন্তু হোটেলের মাসিকে বহুবার বলা সত্ত্বেও মাসি সেই ঝাল দিয়েই রান্না করে। আসলে ওনারও দোষ নেই, বাকি খদ্দেররা তো সবাই ঝাল নুন এইসবই বেশি খেতে ভালোবাসে। তাই আমি একটা পেইং গেস্টের অ্যাকোমোডেশন খুঁজছিলাম, তখন আমাদের ব্যাংকের ম্যানেজার বাবু বললেন যে এর আগেও নাকি এখানে অনেকে এসে থেকে গেছে পেইং গেস্ট হিসেবে। অনেকেই নয়, একজনই এসেছিলেন। কিন্তু শুধু কি তাই শুনেছেন? তার সঙ্গে বাড়ির ব্যাপারে, আমার ব্যাপারে অনেক কিছু শুনে থাকবেন। শুনেছি, কিন্তু দেখুন আমি লোকের কথায় খুব একটা বিশ্বাস করি না, নিজের বোধ বুদ্ধিতে যা বলে আমি তাই করি। তার মানে আপনার ভয় লাগে না? কিসের ভয়? মানুষের, অন্ধকারের নাকি মৃত্যুর? যাই হোক, আমি চন্দ্রপ্রতাপ বাবুর সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু হঠাৎ এই এত বৃষ্টি শুরু হয়ে গেল আর দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল, আর আপনিও সেই সুযোগে ঘরে ঢুকে এলেন। হ্যাঁ, কিন্তু আমি অনেকবার আপনাদের দেখেছি কিন্তু কোনো সাড়া শব্দ পাইনি। কিন্তু উনি তো নেই। কে নেই? যাকে খুঁজতে এসেছেন চন্দ্রপ্রতাপ, তিনি তো নেই। ও কখন আসবেন কিছু বলতে পারেন? কোনোদিনও না। বাবা আগের বছরই আমাদের ছেড়ে চলে গেছেন। ও আমি খুব দুঃখিত, আসলে আমি তো জানতাম না, আর কেউ আমায় কিছু বলেও নি। কারণ তারা জানে না, তাই এই পাল্লাতে কেউ আসে না, তাই কেউ খোঁজও রাখে না। ও তাহলে আর কি করা যাবে, বৃষ্টিটা একটু ধরলেই আমি এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু আপনি যে বললেন আপনার বাড়ি ভাড়া দরকার। হ্যাঁ, কিন্তু কেন? বাবা নেই শুনে ভয় পেয়ে গেলেন, ভাবছেন আমি যদি আপনাকে। না না, একেবারেই না। আচ্ছা আপনি কি এখানে একা থাকেন? হ্যাঁ, সঙ্গে আমাদের বাড়ির এক পুরনো কর্মচারী নরেন কাকা, খুব বিশ্বস্ত। সেই দেখাশোনা করে, রান্না করে, বাগান সাজানো। মাসে একদিন শহরে যান জিনিসপত্র কিনতে, এতক্ষণে চলে আসার কথা, কিন্তু বৃষ্টির জন্য বোধ হয় আটকে গেছেন। অবশ্য আপনি যদি চান এখানে থেকে যেতে পারেন। আমাদের বাড়িতে কোনোদিন কেউ সাহায্য চাইতে এসে নিরাশ হয়ে ফিরে যায়নি। তবে আমার সঙ্গে একই বাড়িতে থাকতে আপনার আপত্তি নেই তো? না, তা নেই। এই তো কারেন্ট এসে গেছে, সঙ্গে বোধ হয় নরেন কাকাও। হঠাৎ কিরকম বৃষ্টি নামলো বলো দেখি মা। নরেন কাকা তুমি এসে গেছো? হ্যাঁ মা, এই বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেল রে। নরেন কাকা, ইনি নিখিল সরকার। নমস্কার। বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন ওই বাড়ি ভাড়ার ব্যাপারে। আমি ওনাকে বলে দিয়েছি উনি চাইলে এখানে থাকতে পারেন। তা তুমি যখন বলেই দিয়েছ তখন আমার আর কিছু বলা সাজে না। তবুও বলি, আমাদের এই রায় ম্যানশনের কিছু নিয়ম আছে। আপনার ঘর একতলায় হবে, ওই লাইব্রেরির পাশে। আপনি কখনো কোনো কারণেই ওপরে উঠতে পারবেন না। আপনার জল খাবার আপনার ঘরে দিয়ে আসা হবে।
আর রাত 9টার পর এ বাড়িতে আলো জ্বলবে না। রাতে কোনো দরকার হলে আপনি নিজের ঘরে লম্প চালিয়ে নিতে পারেন, তারও ব্যবস্থা করা থাকবে। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি কথা, এ বাড়িতে কোনোদিনও বাইরের কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। আমি রাজি। আর ভাড়াটা? আপনি রায় ম্যানশনে দাঁড়িয়ে আছেন। এ বাড়ির যিনি কর্তা ছিলেন চন্দ্র প্রতাপ রায়, ওনার পিতামহরা সবাই সারা জীবন শুধু দু হাত খুলে দিয়ে গেছে, কারো থেকে একটা পয়সা পর্যন্ত নেননি। গ্রামে স্কুল কলেজ হাসপাতাল কত কি স্থাপন করেছেন, কিন্তু তার শেষ সময়। নরেন কাকা, ক্ষমা করো মা, টাকা লাগবে না, আপনি এখানেই থাকতে পারেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি আমি কি বলে আপনি, তাহলে আমি আজ আসি, কাল সন্ধ্যেবেলা একেবারে জিনিসপত্র নিয়ে বরং চলেই আসবো। কিন্তু এত রাতে আপনি যাবেন কি করে, তারপর এত বৃষ্টি হচ্ছে, আজ রাতটা বরং আপনি এখানেই থেকে যান, কাল সকাল হলে চলে যাবেন, আর সন্ধ্যেবেলা একেবারে নিজের জিনিসপত্র নিয়ে চলে আসবেন। এক রাত থেকে দেখুন না, এই বাড়ির সম্পর্কে যা যা শুনেছেন সেগুলো সত্যি কিনা, আপনি আদৌ এই বাড়িতে থাকতে পারবেন কিনা। বললাম তো, আমি লোকের কথায় বিশ্বাস করি না, আর আমাকে এখানে থাকতে দেওয়ার জন্য আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। নরেন কাকা, তুমি বরং ওনাকে ওনার ঘরটা দেখিয়ে দাও, আর হ্যাঁ, রাতে রান্নায় একদম কম ঝাল দিও, ওনার পেটের অসুখ, বেশি ঝাল খাও একদম বারণ। আজ্ঞে মা, আসো। বাবা, তো দেওয়াল জুড়ে হরিণের মাথা, বাঘের মাথা, হাতির দাঁত, নিজেতে ভল্লুকের চামড়ার কার্পেট, চন্দ্র প্রতাপ বাবুর কি শিকারের শখ টক ছিল নাকি? ওনার প্রপিতাময় ছিল, বড় বাবু তো কোনদিন কারো গায়ে হাত পর্যন্ত তোলেননি। আসুন, এটা আপনার ঘর, আমি আপনার পাশের ঘরেই থাকি, কোনো কিছু দরকার হলে আমায় ডেকে নেন। নিশ্চয়ই। আর হ্যাঁ বলুন। ধন্যবাদ। আপনার রাতের খাবারটা আপনার ঘরে দিয়ে দেওয়া হবে। টেবিলে লম্প আর দেশলাই কাঠি রয়েছে, আলো চলে গেলে বা কোনো দরকার হলে জ্বালিয়ে নেবে। আর হ্যাঁ, রাত বিরেতে ঘর থেকে বেরোবেন না, বুঝলেন? আমি এখন আসি। এখনো এত বৃষ্টি হচ্ছে, জল জল শেষ, এত তেষ্টা পেয়েছে, নরেন কাকাকে কি বলে ডাকবো এত রাতে? রান্নাঘরটা তো কাছেই আছে, নিজেই যাই নাকি একবার, কি আর হবে, চলে যাই, সবাই তো ঘুমোচ্ছে। কেন মা, কেন তুই আবার এটা করছিস? এতে আমার দোষটা কোথায় বলতো কাকা? এর আগে যা ঘটেছে তাতে আমার কি দোষ বলো? জানি রে মা, কিন্তু বাকিরা তো সেটা বুঝবে না, কিন্তু তোর সব জেনে বুঝে ওনাকে এ বাড়িতে থাকতে দেওয়া উচিত। কিন্তু কাকা, ওনার সঙ্গে কথা বলে মনে হলো উনি বাকিদের থেকে আলাদা, হয়তো লোকের কথায় বিশ্বাস করেন না। আমি নিখিল। আপনি এখানে কি করছেন? আপনাকে বলেছিলাম রাতে ঘর থেকে বেরোবেন না। আসলে খুব জল তেষ্টা পেয়েছিল তো, তাই। আপনার ঘরে তো জল দেওয়া আছে। হ্যাঁ, আসলে দেখুন গ্লাসের জলটাও শেষ হয়ে গেছিল, তাই এসছি। আমাকে ডাকলেই পারতেন, আপনাকে তো বলেছিলাম। আচ্ছা নরেন্দা, কিছুক্ষণ আগে আপনার সাথে এক মহিলার গলার আওয়াজ পাচ্ছিলাম, স্বভাবত উনি কাঁদছিলেন, কিছু হয়েছে? আপনার কৌতূহলটা একটু বেশি দেখছি, এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই, আপনি ভুল শুনেছেন। এই নিন ধরুন, এরপর কিছু লাগলে রাতে ঘর থেকে বেরোনোর দরকার নেই, আমাকে ডেকে নেবে, বুঝলেন? ঠিক আছে।
আচ্ছা, 9টা বেজে গেল, অফিস ঢুকতে আজ বড্ড দেরি হয়ে যাবে রে। আসছি। আপনার জল খাবার এনেছি, এর আগেও একবার এসেছিলাম, দরজার কড়াও নেড়েছি, কিন্তু আপনি বোধহয় ঘুমোচ্ছিলেন তাই শুনতে পাননি। ও মাফ করবেন, জল খাবারের জন্য ধন্যবাদ, কিন্তু আমার যে বড্ড দেরি হয়ে গেছে আজকে। দেরি যখন হয়েই গেছে তখন খাবারটা খেয়েই যান না, আমাদের বাড়ি থেকে কেউ খালি পেটে বেরোয় না। ঠিক আছে, তাহলে আপনি রেখে যান, আমি খেয়ে নেব। আর এই চিঠিটা মা আপনার জন্য পাঠিয়েছেন। দিন, ওনাকে তো ঠিক দেখতে পাচ্ছি না। উনি সকালে খুব একটা নিচে নামেন না, নেন আপনি খেয়ে নিন। শুনলাম কাল রাত্রে আপনার ঠিক করে ঘুম হয়নি, আর আপনার ঘরে জলের গ্লাসও খালি ছিল। ক্ষমা করবেন, আশা করি আগামী দিনগুলোতে এই ধরনের ত্রুটি আর হবে না। জানি আপনার দেরি হয়ে গেছে, কিন্তু জল খাবারটা খেয়ে বেরোবেন, আর কিছু দরকার হলে নরেন কাকাকে জানাবেন। আপনার দিন শুভ হোক, নয়ন। তার মানে চন্দ্রপ্রতাপ বাবুর মেয়ের নাম নয়ন? বাহ, সেরকম সুন্দর নাম, সেরকম সুন্দর হাতের লেখা, আর সবচেয়ে সুন্দর নয়নকে দেখতে। শুধু ঘোমটাটা সরিয়ে রাখলে বোধ হয় আরো বেশি ভালো লাগবে। সত্যি কাল রাত্রে এত কথা হলো, তো নামটা জিজ্ঞাসা করা হলো না। না, এবার সত্যি ভীষণ দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়ি। তোমরা যে বল দিবস রজনী। দেখি নয়ন, তুমি এখানে? ও এখানে? আপনি আপনি দুপুরবেলা এখানে কি করছেন? বলে ফেললাম, দেখলে? কোনো অসুবিধা নেই তো? না না, তাই নতুন সঙ্গীটি জোটালেন কবে? এটা আজই। বাড়ি থেকে ব্যাংকের দূরত্বটা বেশ অনেকখানি, রোজ পায়ে হেঁটে যেতে একটু কষ্টই হতো, তাই সাইকেলটা কিনে ফেললাম। এবার রোজ যেতে আসতে সুবিধেই হবে। তুমি বল, এক সপ্তাহ হয়ে গেল আমি এই বাড়িতে থাকি, তবু একদিনও তোমার সঙ্গে দেখা হয় না। হ্যাঁ, যদিও তোমার চিঠিগুলো আমি নিয়মিত পাই। কেন, আমার সঙ্গে কোনো দরকার ছিল? আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনি কিন্তু নরেন কাকাকে বলে দিতে পারেন, ওই সব ব্যবস্থা করে দিত। কেন, কোনো দরকার ছাড়া কি তোমার সঙ্গে দেখা করা যায় না? আর না, আমার কোনো অসুবিধে হচ্ছে না, তুমি আদর আপ্যায়নে কোনো ত্রুটি রাখুন। কিন্তু আমরা একই বাড়িতে থাকি, অথচ একে অপরের কিছুই জানি না, এমনকি আমরা একসাথে কোনোদিন খেতে পর্যন্ত বসিনি। নরেন কাকা তোমার কথা জিজ্ঞাসা করলেই বলে আমার নাকি এত কৌতূহল ভালো নয়, যেন যেন তুমি এক ধরনের রহস্য। এমনকি সকালবেলা নাকি তুমি নিচেও নামো না, অথচ দেখো আজ যদি আমি এই সময় এখানে না এসে পড়তাম, আমি জানতেও পারতাম না যে তুমি বাগান করতে ভালোবাসো, গান গাও। মাঝে মাঝে মনে হয় আমার ঘরটা একটা আলাদা জগৎ, আর বাকি বাড়িটা তোমার একটা আলাদা জগৎ। বুঝলাম, বহু অভিযোগ জমেছে আপনার মনে। হ্যাঁ, তাহলে প্রথম থেকে বলি, নরেন কাকা ভুল কিছু বলেননি, আমি সত্যি দিনের বেলা খুব একটা নিচে নামি না। গতকাল থেকে নরেন কাকার শরীরটা বিশেষ ভালো নেই, তাই আজ বলতে পারেন একরকম জোর করে শহরে পাঠিয়েছি ডাক্তার দেখাতে। কিন্তু শহরে কেন, এই গ্রামেই তো অনেক ভালো ভালো ডাক্তার আছে, এখানেই দেখিয়ে নিতে পারতো। আচ্ছা নিখিল, আপনি বলুন আপনাকে সাইকেলটা কেন কিনতে হল? কারণ আমাদের বাড়ি থেকে আপনার ব্যাংকটা অনেক দূরে, আর আমাদের বাড়ির এখানে কোনো রিক্সা আসে না। কেন? ভয়। আমাদের এই বাড়িটা আর এই বাড়ি, এই দুটো প্রাণ, গ্রামের থেকে আলাদা, গ্রামের আচার বিচার উৎসব সব কিছুর থেকে আলাদা। এই গ্রামের
কোনো ডাক্তার আমাদের চিকিৎসা করে না, আর সেটাই হলো আপনার পরের প্রশ্নের জবাব। নিজের মুখে নিজের কথা কি আর বলবো, আপনি তো পুরোটাই শুনে এসেছেন, কি তাই না? আমি তো তোমাকে প্রথম দিনই বলেছিলাম যে আমি লোকের কথায় বিশ্বাস করি না। আমি নিজে যেটা দেখি, যেটা বুঝি, সেটাতেই বিশ্বাস করি। আর আমি তোমার মধ্যে শুধুই একটা মেয়েকে দেখতে পাই যে সবার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, যে ভয় পায় নিজের মনের কথাগুলো কাউকে বলতে, কাউকে জানাতে, বন্ধুত্ব করতে, ভালোবাসতে। কিছু বলেন, আপনি রোদের থেকে ফিরেছেন, আপনি ভিতরে বসুন, আমি আপনার জন্য শরবত পানি আনছি। তুমি কিন্তু আমার প্রশ্নগুলোর থেকে পালিয়ে যাচ্ছ। পালিয়ে গেলে বলতাম না যে আপনি প্রশ্ন নিয়ে আসছি। আপনি নিশ্চিন্তে থাকুন, আগে শরবত নিয়ে আসছি, তারপর আপনার সব প্রশ্নের জবাব দেব, কেমন? আর বন্ধুত্ব? তুমি বসো, আমি আসছি। কি এবার ঠিক আছে? হ্যাঁ। যাক, আজ নয়ন কাকা নেই ভালোই হয়েছে, নয়তো নয়নের সঙ্গে কথাই বলা হতো না। দাও। আরে একই স্বাদ দেখছি, তার মানে আমি অফিস থেকে ফিরলে প্রতিদিন যে নরেন কাকা আমার জন্য শরবতটা বানিয়ে নিয়ে আসেন সেটা আসলে তোমার বানানো, তাই তো? তাহলে তুমি নিজে হাতে করে নিয়ে আসো না কেন বলো তো? কি করে বুঝলে যে প্রতিদিন শরবত আমি বানিয়ে পাঠাই? এরকমও তো হতে পারে যে নরেন কাকার কাছে শিখে আমিও ঠিক নরেন কাকার মতোই শরবত বানাতে পারি। আমাদের হাতের স্বাদ একই রকম। হতেই পারে, এমনিতেও নরেন কাকা বাড়িতে থাকলে তোমাকে কোনোদিনও আমার কাছে আসতে দেবে না। কিন্তু কেন বলো তো? আমার ওপরে যাওয়া মানা, তোমার সঙ্গে কথা বলা মানা, তোমার ব্যাপারে জানতে চাওয়া মানা, তোমাকে ঘিরে এত নিষেধ কেন? যেন আমি তোমার কাছে গেলে তোমার কোনো ক্ষতি হয়ে যাবে, তাই তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখা হয়। ঠিকই বলেছ, কিন্তু শুধু তুমি নয়, নরেন কাকা সত্যি চেষ্টা করে আমাকে সকলের থেকে দূরে রাখতে। কারণ যখনই কেউ আমার খুব কাছে এসেছে, শুধুই আমার ক্ষতি করার চেষ্টা করেছে। উফ, ওই দেখো আবার ঝড় উঠল, তাড়াতাড়ি জানলা দরজাগুলো ভালো করে বন্ধ করে দি, নয়তো সেই ঘরে বৃষ্টির ঝড় উঠবে। নয়ন দাঁড়াও, তোমার ওড়নাটা জানলায় আটকে গেছে। ও দাঁড়াও, আমি দেখছি। না না, তুমি কাছে এসো না। নয়ন দাঁড়াও। না না, কি নয়ন, তোমার তোমার গালে এরকম ওড়া দাগ। আজ তোমাকে বলতেই হবে কি হয়েছে, কেন তুমি এরকম সব সময় পালিয়ে বেড়াও, কেন তোমার গালে এই পোড়া দাগ, কেন তোমার কাছে কেউ এলে শুধুই তোমার ক্ষতি করার চেষ্টা করে, কেন বলো কেন? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। কি জানতে চাও তুমি? এই বাড়ির সব গল্পই তো তুমি শুনেছ, আমাকে নিয়ে, আমার পরিচয়কে নিয়ে, আমার নানান ধরনের অবাস্তব ভয়ানক গল্প শুনুনি, তুমি শুনুনি আমাকে নিয়ে। এই পোড়া দাগটা তারই ক্ষতিপূরণ, আর কি আলাদা করে তুমি জানতে চাও আমার কাছ থেকে নাকি? আর কি আলাদা করে জানতে চাও? কিন্তু নয়ন, আমি তোমাকে কতবার বলেছি যে সেই সব শোনা কথায় আমি বিশ্বাস করি না। আসল সত্যিটা কি সেটা তোমার কাছ থেকে জানতে চাই। সত্যিটা আসলে কি নয়ন, কি হয়েছিল তোমার সঙ্গে? সত্যিটা হলো আমি ডাইনি নই নিখিল, আমি আমি ডাইনি নই, আমি ডাইনি নই, আমি ডাইনি নই। নয়ন, আমি জানি তুমি ডাইনি নও, কিন্তু কি হয়েছিল তোমার সঙ্গে? নয়ন আমাকে বলো, আমার যে জানাটা খুব দরকার। আমি পোড়া মুখ নিয়ে জন্মাইনি নিখিল, আমি আজ সাধারণ মেয়ে হিসেবে জন্মেছিলাম, কিন্তু তোমাদের এই নোংরা সমাজ আমাকে এক সাধারণ জীবন যাপন করতে দেয়নি।
রায় ম্যানশন সব সময় এরকম অন্ধকারে ঢাকা থাকত না। একসময় এখানে দরবার বসত। গ্রামে নানা লোকেরা নিজে নিজের অভিযোগ সমস্যা নিয়ে আমার বাবার কাছে আসত। আমার মা খুব সুন্দরী ছিলেন। গ্রামের লোকের পাশে দাঁড়ানো, তাদের সব রকম ভাবে সেবা শুশ্রূষা করার চেষ্টা করতেন। একবার তখন আমার মা গর্ভবতী, 8 মাস চলছে, ডাক্তার মাকে সিঁড়ি দিয়ে বেশি উঠানামা করতে বারণ করেছিলেন। সেই সময় একবার গ্রামের কিছু লোক গ্রামের এক মহিলাকে ডাইনি অপবাদ দিয়ে তুলে নিয়ে যায় গ্রামের বাইরে, তাকে জ্বলন্ত পুড়িয়ে মারবে বলে। মায়ের কানে খবর পৌঁছাতে সেই রাতে মা ওই অবস্থাতেই চলে যায় মেয়েটিকে উদ্ধার করতে। গ্রামের লোকেরা প্রথমবার মায়ের বিরোধিতা করে, তবু কারোর কথা না শুনে মা মেয়েটিকে নিজের কাছে নিয়ে আসে। গ্রামের লোকেরা মাকে সাবধান করে, বলে যে এই ডাইনি তার পরিবারকেও ছাড় খাড় করে দেবে। মা যেটা করছে সেটা ভুল, কিন্তু মা আপনি চলে যান এখান থেকে মা, এই ডাইনি আমাদের ছোট ছোট ছেলে পুলোগুলোকে মেরে ফেলছে, এই ডাইনিকে আজ আমরা পুড়িয়েই মারবো। না আমি যাব না। কে বলেছে তোমাকে এই মেয়েটি ডাইনি? কেবল বিধবা বলে একা থাকে বলে তোমরা ওকে ডাইনি অপবাদ দেবে? শোনো, ডাইনি ভূত মেত্রী এসব কিচ্ছু হয় না, ছেড়ে দাও তোমরা ওকে, নয়তো 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 আমি এখান থেকে যাব না। ভুল করছেন মা, এই ডাইনিকে বাঁচিয়ে রেখে আপনি কিন্তু ভুল করছেন, এই ডাইনি কিন্তু আপনার সংসারকে ছাড়খাড় করে দেবে, এই আমরা বলে রাখলাম। সে আমার কাছে যা আছে আমার সাথে তাই হবে, কিন্তু কিন্তু সেই ভয়, আমি এই নিষ্পাপ মেয়েটাকে কিছুতেই মরতে দেবো না। ঠিক আছে আমরা চলে যাচ্ছি, কিন্তু ক্ষতিপূরণ আপনাকে আপনার পরিবারকে দিতেই হবে বলে গেলাম। চল 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 এখান থেকে চল। গ্রামের লোকদের বোঝাতে গিয়ে মায়ের খুব শরীর খারাপ হয়ে যায়, হঠাৎ পেটে ব্যথা ওঠে। বাবা জানতে পেরে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে মাকে আনতে যায়। বাড়িতে তাই মা আসে, কিন্তু মা এত কষ্টে ছিল যে আমি জন্মাবার সঙ্গে সঙ্গে মা মারা যান। বাড়িতে কান্নাকাটির শব্দ, ঠিক তারপরেই বাড়িতে খবর আসে গ্রামের লোকেদের অত্যাচারে নাকি ওই বিধবা মেয়েটা আত্মহত্যা করেছে। মায়ের মৃত্যু সংবাদটাও বেশ তাড়াতাড়ি গ্রামের লোকেদের মধ্যে ছড়িয়ে পড়ে। সবাই বলাবলি করতে শুরু করে সেই ডাইনিটা নাকি আমার রূপে জন্মগ্রহণ করেছে, আর তাই আমার জন্মের সাথে সাথে আমি নাকি নিজের মাকে খেয়েছি। আস্তে আস্তে এই রায় ম্যানশনে লোক আসা বন্ধ করে দেয়। আমরা খানিকটা এক ঘরে হয়ে যাই, কিন্তু ডাইনির ভয় আর তার আজগুবি গল্প গ্রামের লোকেদের মধ্যে আজ এতটাই আছে যা 20 বছর আগে ছিল। প্রায় পঞ্চায়েত থেকে একটা লোক বাড়িতে আসত বাবাকে বোঝাতে, যাতে বাবা আমাকে অন্য কোথাও পাঠিয়ে দেয়, নয়তো বাবারও ক্ষতি হবে। কিন্তু বাবা কখনো রাজি হননি। বাবা সমাজ থেকে বহিষ্কৃত হতে রাজি হয়েছিলেন, কিন্তু আমাকে ছেড়ে দিতে নয়। সেই তখন থেকেই বাবা আর নরেন কাকা মিলে আমাকে মানুষ করে। বহু বছর পর গ্রামে একটা ছেলে আসে, নাম দীপ, তোমার মতো, ব্যাংকে চাকরি নিয়ে। থাকা খাওয়ার অসুবিধে, তাই বাবার কাছে সাহায্য চাইতে আসে। বাবাও রাজি হয়ে যায় তাকে বাড়িতে থাকতে দিতে। আমার একলা জীবনেও আমি যেন একটা বন্ধু খুঁজে পাই। আমরা একসাথে গল্প করতাম, গান গাইতাম, বই পড়তাম। বাবা আগের থেকে খুশি থাকতে শুরু করল। একবার কালী পুজোর রাতে বাবা আর নরেন কাকা দুজনেই তখন বাড়িতে নেই, আমি আর দীপ ঘরে বসে গল্প করছি। হঠাৎ কারেন্ট অফ হয়ে যায়। আমি ডিসলাই করছি, আলো জ্বালাবো। দীপ পিছন থেকে এসে আমায়
গলায় জড়িয়ে ধরে। দীপ, এটা কি দুষ্টুমি আছে? ছাড়ো আমাকে, ছাড়ো না। দুষ্টুমি? অন্ধকারে দুষ্টুমি করবো না তো আর কি করবো শুনি? প্রথমে আমি আমি বুঝতে পারিনি, মজা করছে ভেবে ওকে দূরে সরিয়ে দিই। তারপর আবারও আমাকে জোর করে ছুঁতে চায়। আমি আবার সরিয়ে দিলে ও আমার দু হাত ধরে নিজের কাছে টেনে আনে। ন্যাকামো করছো কেন? আমি জানি তুমিও আমাকে চাও, তুমি চাও যে আমি আরো কাছে আসি তোমার। তাহলে এখন এই ভূমিতা করার মানেটা কি? দীপ ছাড়ো আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমি তোমাকে শুধুই নিজের ভালো বন্ধু মনে করি, আর তুমি এত নিচ, এত নিচ, এত অসভ্য। দীপ ছাড়ো বলছি। তারপর আমাকে নানান জায়গায় ছোঁয়ার চেষ্টা করে, আমার উপর গায়ে জোর খাটায় যেন আমাকে ছিঁড়ে খাবে। আমি ওর কাছ থেকে পালাতে গেলে আমার হাত মুচকে যায়। তখন প্রচন্ড বৃষ্টি বাইরে। কোথায় পালাবি? বাঁচা আমাকে, বাঁচা। যতই চিৎকার কর, আজকে এখানে কেউ বাঁচাতে আসবে না। বাবা, নরেন কাকা, বাবা, বাঁচাও আমি, বাবা। আমি প্রাণ প্রাণে চিৎকার করছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কিন্তু কেউ নেই যে আমাকে উদ্ধার করবে। ঠিক তখনই বাবা নরেন কাকা ফিরে আসে। আমাকে চিৎকার করতে শুনে ঘরে ছুটে এসে দেখে দীপ আমার উপর বসে আমাকে আমার সঙ্গে। দীপকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বাবা, দীপ ভয় পেয়ে উঠে দাঁড়ায়। বাবাকে পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখালে ও বাবার কাছে ক্ষমা চায় আর বলে, ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমি আমি এখান থেকে চলে যাবো। সিরিয়াসলি বলছি, আমি এখান থেকে চলে যাবো, ভুল হয়ে গেছে আমার, ছেড়ে দিন, আমি আমি এই গ্রাম ছেড়েই চলে যাবো। দীপ নিজের কথা রেখেছিল, কিন্তু দীপের হঠাৎ করে কাউকে কিছু না বলে চলে যাওয়াটা লোকে খুব একটা ভালোভাবে দেখেনি। পরের দিন ওনা খোঁজ করতে বাড়িতে লোকও আসে, কিন্তু সন্ধ্যেবেলা যখন ওর কাঁথা দেহ রেললাইন থেকে উদ্ধার করা হয়, গ্রামের লোক ভাবে আমি বোধহয় ওকে মেরে ফেলেছি। মানে সেই রাতে আমাদের বাড়ি থেকে পালাতে গিয়ে দীপ রেলে কাটা পড়ে। কিন্তু যাতে কোনো দিন আর এরকম কিছু না ঘটে, সেদিন রাতে কিছু লোক মশাল হাতে আমাদের বাড়িতে ঢুকে পড়ে, আমাকে জ্যান্ত জ্বালিয়ে দেবে বলে। আমার ঘরে ঢুকে যেই আমার গায়ে আগুন জ্বালাতে যাবে, নরেন কাকা হইচই শুরু করে দেয়। আমার মেয়ে ডাইনি নয়, কারোর ক্ষতি করে, ছেড়ে দাও। আমি 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 চন্দ্রপ্রথ আমরা তোমাদের কথা দিচ্ছি, আমরা এক ঘরে হয়ে থাকবো, গ্রামের কারোর সঙ্গে কোনো কথা বলবো না, কারোর কোনো কাজে নাক গলাবো না। আমার মেয়ে সেই ধস্তা ধস্তিতে আমার গাল পুড়ে যায়। নিখিল, আমি এরকম ভাবে জন্মাইনি জানো, সমাজে অন্ধবিশ্বাসগুলো আমাকে এরকম বানিয়ে দিয়েছে। আমার রূপ, আমার সৌন্দর্য চিরকালের মতো নষ্ট করে দিয়েছে। কে বলেছে না তুমি কুচ্ছিত? তোমার রূপ, তোমার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, তুমি আজও এতটাই সুন্দর। আমার কাছে অন্তত তুমি সবচেয়ে সুন্দর। আমি তোমাকে ভালোবাসি নয়ন, সেই প্রথম দেখাতেই আমি যেন এক মায়ার বন্ধনে জড়িয়ে পড়েছি তোমার সাথে। সেই অন্ধকারে দেশ লাগিয়ে আগুনে তোমার মাথায় ঘোমটা, কপালে লাল টিপ, গা ভর্তি সোনার অলংকার, কোন রাজকন্যার থেকে কোনো অংশে কম লাগছিল না।
আমার স্বপ্নের রাজকন্যে। নিখিল, তুমি এরকম ভাবে বলো না। তুমি জানো না তুমি নিজের জন্য কি বিপদ রেখে আনছো। যারাই আমাকে ভালোবাসে, আমার কাছে আসে, তাদের জীবন ছাড় খাড় হয়ে যায়। নিখিল প্লিজ, নিখিল তুমি যাও, নিখিল তুমি যাও। দেখো নয়ন, তোমার প্রতি আমার ভালোবাসাটা খুব স্বচ্ছ নিষ্পাপ। আমার ভালোবাসায় কোনো শর্ত নেই। আর আমার এই ভোড়া দাগটা, এতে তোমার ভয় করে না? সত্যি বলো, ভয় করে না তোমার? কিসের ভয়? আমি তোমাকে আগেও বলেছি নয়ন, আমি অন্ধবিশ্বাসী নই। আমি ভালো করে দেখে বুঝে তারপরে নিজের মত গঠন করি। আমি তো কোনো শর্ত রেখে তোমাকে ভালোবাসিনি, আমি শুধুই তোমাকে ভালোবেসেছি। আর তোমার শরীর ঠিক তোমার মনের মতোই পরিষ্কার, স্বচ্ছ, সুন্দর। চেনো নয়ন, তোমার গায়ে এত অলংকার, তবু তোমার চোখগুলো এমন উদাস কেন? আচ্ছা নয়ন, তুমি সবসময় কেনই বা এত অলংকার পরে থাকো? আমার বাবা বলতেন, সোনার গয়না শুধু এক নারীর অলংকার নয়, তার শক্তিও বটে, আর প্রয়োজনে তার সবচেয়ে বড় অবলম্বন। এগুলো সব আমার মায়ের অলংকার জানো। সেই রাতের পর বাবা বলেন, আমি যেন সব সময় এই গয়নাগুলো পরে থাকি, যাতে যদি কখনো এরকম কোনো পরিস্থিতি হয় যখন আমাকে এক কাপড়ে পালিয়ে যেতে হবে, তখন এই গয়নাগুলোই আমার অবলম্বন হবে। কিন্তু এখন তো আমি আছি তোমার সঙ্গে, এখনো কি এইসবের খুব প্রয়োজন? তোমার কি আমাকে একটুও বিশ্বাস হয় না? দেখি, তোমাকে বিশ্বাস হয় কিন্তু এই সমাজকে নয়। তাই আমিও এই সমাজেরই একজন নয়ন। তোমার অতীতের বাঁধন থেকে এবার নিজেকে মুক্ত করো আর আমাকে আপন করে নাও। আর যেদিন তুমি নিজের মন থেকে সব ভয় মুছে দিয়ে আমাকে নিজের করে নিতে পারবে বলে মনে করবে, সেই দিন সব অলংকার খুলে আমার কাছে চলে এসো, আর সেই দিন আমরা প্রকৃত অর্থে এক হব। আমার ভালো লাগছে না মা, মনে হচ্ছে আমার কিছু একটা খারাপ হতে চলেছে। নরেন কাকা, নিখিল তো এখনো এলো না, এত ঝড় বৃষ্টির মধ্যে ও আসবে কিভাবে? ওকে ধরো, ওকে ধরো, ভালো করে ধরে নিয়ে এসো, এসো, চলো চলো, ওকে ঘরে শুয়ে দাও। নরেন কাকা, ও গাছে জ্বরে পুড়ে যাচ্ছে, তুমি কিছু একটা করো নরেন কাকা, যাও এক্ষুনি যাও, গিয়ে ডাক্তার দেখে নিয়ে এসো বরং। কিন্তু এই ঝড় জল বৃষ্টির মধ্যে ডাক্তার আনবো কি করে? কিছু একটা করো নরেন কাকা, কিছু একটা করো, নয়তো নিখিল, নিখিল যে মরে যাবে। নিখিল, নিখিল, খুব কষ্ট হচ্ছে তোমার? এই তো, এই তো দেখো, আমি আমি আছি, আমি তোমার কাছে আছি। নিখিল দেখো, দেখো কি জল খাবে তুমি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি তোমার জন্য, একটু দাঁড়াও। জল নিখিল, এই নাও নিখিল, একটু একটু মাথাটা ধরো, এই নাও, এই না, তোমার সব জামা কাপড় ভিজে গেছে, গাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। কি যে করি, নরেন কাকা এখনো আসছে না, আমি কি করবো এখন? নিখিল যদি একটু উষ্ণতা না পায় তাহলে যে, তাহলে যে আমি ওকে বাঁচাতে পারবো না। না দেখি নিখিল, যেদিন তুমি নিজের মন থেকে সব ভয় মুছে দিয়ে আমাকে নিজের করে নিতে পারবে বলে মনে করবে, সেই দিন সব অলংকার খুলে আমার কাছে চলে এসো, আর সেই দিন আমরা প্রকৃত অর্থে এক। এদিকে এদিকে দেখো, আমি আছি, দেখো একবার দেখো, এদিকে দেখো, দেখো নাকি, দেখো দেখো, আমি সব অলংকার সব বাঁধন ছেড়ে তোমার কাছে এসেছি।
আমাকে জড়িয়ে ধরো, নাকি আমায় ধরো, কি হলো, আমায় ধরো, আমায় ভালোবাসো নাকি, আমায় ভালোবাসো নিখিল, তুমি তুমি এরূপে আমাকে আপন করবে তুমি নিখিল। বেনে পুকুরের পুলটা ভেঙে গেছে, ওপারে যাওয়ার আর কোনো রাস্তা নেই, তাই ডাক্তার বদ্ধি একই একই নয় মা, একই রূপ তোমার, তোমার সারা গা খালি কেন মা? হ্যাঁ, তোমার গা ভর্তি গয়না কোথায় গেল? সব খুলে ফেলেছি নারায়ণ কাকা। হ্যাঁ, আমি আজ মুক্ত, সমাজের এই এত অপবাদ থেকে আজ আমি একেবারে মুক্ত। কিন্তু তুমি তোমার বাবার কথা ভুলে যাচ্ছ নারায়ণ মা, এই সমাজ কিন্তু তোমাকে আপন করে নেবে না, কখনো না। নিখিল আমাকে আপন করে নিয়েছে নয়ন মা। হ্যাঁ নয়ন কাকা, এখন ঝড়টা একটু কমেছে, তুমি বরং না নয়ন। ও ও বোধ হয় উঠে পড়েছে। নয়ন কাকা, তুমি একটুর জন্য গরম দুধ নিয়ে এসো, আমি বরং নিখিলের কাছে যাই, ও আমাকে ডাকছে। নয়ন মা, তুই ভুল করছিস না তোমার। আমি প্রথমবার কিছু ঠিক করছি, আজ আমার কোনো ভয় নেই জানো। যাও নারায়ণ কাকা, তুমি তুমি ওর জন্য একটু দুধটা নিয়ে এসো। এই তো নাকি, এই তো দেখো দেখো, এই তো আমি তোমার কাছেই আছি, তোমার কাছেই। সেই দিনের সেই ঝড় বৃষ্টি যেন আমার আগামী দিনগুলোকে আমার সামনে পরিষ্কার করে তুলে ধরছিল। আমি আস্তে আস্তে নিজের মনে একটা সুন্দর সংসার বেঁধে নিচ্ছিলাম, যে স্বপ্ন আমি কয়েকদিন আগে পর্যন্ত দেখতে ভয় পেতাম। কিন্তু কে জানত সামনের কিছু মুহূর্তে আমার জীবন সারা জীবনের মতো বদলাতে চলেছিল। সুপ্রভাত। এখন কেমন লাগছে তোমার? আগের থেকে অনেক ভালো, শুধু একটু দুর্বল। দুর্বল লাগবে না, কতদিন পেটে ঠিক মতো কিচ্ছু পড়েনি, তার উপর এই কড়া কড়া ওষুধ। জানো আমি আমি কত ভয় পেয়ে গেছিলাম। তাই বুঝি, তা কিসের এত ভয় তোমার? ওই সব পেয়ে আবার সব হারিয়ে ফেলার, তোমাকে হারিয়ে ফেলার। হয়তো আমার শরীর ভালো ছিল না, কিন্তু আমি কিন্তু সেই রাতটা ভুলিনি নয়, যে মুহূর্ততে আমি তোমাকে খুব নিজের কাছে পেয়েছিলাম। এখনো তোমার শরীর পুরোপুরি সুস্থ হয়নি, তুমি এখনো খুব দুর্বল নিখিল। নয়ন মা, নিখিল বাবুর খাবার এনে। হ্যাঁ এসো না নয়ন কাকা, এখানে টেবিলের উপর একটু রেখে দাও। আপনি এখন কেমন বোধ করছেন? আগের থেকে বেশ ভালো। নাও আচ্ছা এবার তাড়াতাড়ি খেয়ে নাও, কতদিন ঠিক করে খাওনি কিছু, এই শরীরে কাজে ফিরবে কি করে? যেন কতদিন কাজে যাওনি, এক সপ্তাহ। এই বৃষ্টির জন্য তোমার ব্যাংকেও কাউকে খবর পাঠাতে পারিনি যে তুমি অসুস্থ, কে জানে ওরা কি ভাববে। চিন্তা নেই, কেউ কিচ্ছু ভাবছে না, কারণ ওরা জানে যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। কি তুমি 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 সত্যি বলছো নাকি? হ্যাঁ নয়ন, আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। তুমিও আমাকে বিয়ে করতে চাও তো নয়ন? তুমিও আমাকে ভালোবাসো তো? হ্যাঁ নাকি, আমিও তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার জীবনে আনন্দ সুখ ভালোবাসা সব নিয়ে এসেছ, আমার আমার জীবনে দুঃখ তুমি মুছে দিয়েছ নাকি, একেবারে মুছে দিয়েছ। ব্যাস ব্যাস, আর চোখের জল ফেলো না, আমি আজই কলকাতা যাব নয়ন, আমি গিয়ে মা আর বোনকে আমাদের সম্পর্কের কথা জানাবো, তুমি দেখবে আমরা একসাথে খুব খুশি থাকব, খুব খুশি।
নরেন কাকা, আগে তুমি আমার নয়নের খেয়াল রেখো, আমি পরশুদিনই ফিরে আসব। আর হ্যাঁ, কাল মনে করে আমার ব্যাংকে গিয়ে চিঠিটা দিয়ে এসো। আগে এটা ছুটির অ্যাপ্লিকেশন, এতদিন কোনো খবর দেওয়া হয়নি, ওরাও চিন্তা করবে তাই না? আমি আসি, তুমি ভালো থেকো। তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আসবো, তুমি সাবধানে থেকো। সাবধানে যাও। আসছি নরেন কাকা, আসছি নয়ন। দুক্কা দুক্কা। এবার তুমি ওপরে গিয়ে একটু বিশ্রাম করো, তোমারও তো একদিন কম ধকল যায়নি। এবার তোমার শরীর খারাপ হলে আমাকে কিন্তু নিখিল দাদাবাবু এসে খুব বকাবকি করবে। যাচ্ছি, তুমিও রাতের রান্নাটা কিন্তু বসিয়ে দাও, আজ রাতে একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব। সাবধানে সাবধানে, দাঁড়া দাঁড়া, এক্ষুনি মশাল জ্বালাস না, তাহলে ওই ডাইনে ঠিক টের পেয়ে যাবে। কিন্তু ঠিক আছে, তোরে কতবার নিখিলকে বলেছিলাম এই ডাইনি তার পাল্লায় পড়িস না, না সে নাকি ওকে বিয়ে করবে। তুই সেদিন শহর থেকে এসেছিস, এই গ্রামের ব্যাপারে তুই কিছু জানিস? আচ্ছা আচ্ছা, এখন চুপ কর। ওই ডাইনির হাত থেকে আমাদের বন্ধুকে বাঁচিয়ে আনতেই হবে, একসাথে আচমকা সবাই মিলে হামলা করলে ওরা সামলাতে পারবে না। দ্বীপের ঘটনা যখন ঘটেছিল তখনই ওই ডাইনিকে পুড়িয়ে মেরে ফেলা উচিত ছিল। চল, দরজার কাছে এসে গেছি, এবার মশালগুলো জ্বালাই। চল 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 এবার কি হবে, নয়ন মাকে খবর দি। নয়ন মা দরজা খুলো, দরজা খুলো নয়ন মা। কি হয়েছে নরেন কাকা, কি হয়েছে? ঠিক যা ভয় পেয়েছিল, গ্রামের লোকেরা হামলা করেছে, আমি ওদেরকে বেশিক্ষণ এখানে আটকাতে পারবো না। তুমি এক্ষুনি পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও, পেছনের দরজার সামনে এই গাড়িটা রাখা আছে, তুমি তোমার সব গয়নাগাটি পরে নাও, তারপর নিজেকে ভালো করে চাদরে জড়িয়ে নিও, আর এখান থেকে সোজা স্টেশন যাবে, তারপর ট্রেন যা পাবে তাতে উঠে পড়বে, বুঝেছো? ঘরে যা টাকা আছে আর তোমার গায়ের গয়না দিয়ে তোমার বাকি জীবনটা ভালোভাবে কেটে যাবে। আর হ্যাঁ মা, কখনো কখনো পিছনে ফিরে তাকাবে না, কখনো, সে যাই হয়ে যাক। কিন্তু নরেন কাকা, তোমার কি হবে? আর নিখিল, নিখিল ও যে ফিরে এসে আমাদের এখানে খুঁজবে। না না নরেন কাকা, আমি তোমাকে ফেলে, নিখিলকে ফেলে পালিয়ে যেতে পারবো না। নিখিল যে আমার বিয়ে করতে চায় নরেন কাকা। নরেন মা, নরেন মা, তুমি কেন বুঝতে পারছো না, কোনো বিয়ে হবে না, তোমার জন্য কেউ ফিরে আসবে না মা, সব মিথ্যে ছিল, সব মিথ্যে। আমি জানি না, ও ডাইনি নয়, ও ডাইনি নয়, ওকে তোমরা ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। নিখিল কোথায়? ছেড়েই এখানে, সে আজই কলকাতা চলে গেছে। মিত্রে, তার মানে ওই ডাইনিটা নিখিল কেউ মেরে দিয়েছে। এই পুরোটাই যত নষ্টের ঘোড়া, 5 বছর আগে যদি দ্বীপের সময় ডাইনিটাকে পুড়িয়ে মারতে পারতাম, তাহলে আর এই দিনটা দেখতে হতো না। নিশ্চয় ওই ডাইনিটা যাচ্ছে, ওরা যাওয়ার পেছনে। আমি দুটো টাকা ছেড়ে দা, তোমরা ওকে ছেড়ে দাও, তোমরা ওকে মুক্তি দাও, দয়া করো ওকে ছেড়ে দাও। তোমাদের বন্ধুকে মেরেছিস তোমরা। দাদা, এই গাড়িটা কোথায় যাচ্ছে? খড়দা। খড়দা? গাড়িটা তো বাইরে দাঁড়িয়ে আছে। কোথায়? নিশ্চয় এখানে কোথাও হবে, ভালো করে খোঁজ 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 খোঁজ। আপনি কোথায় যাবেন দিদি? খড়দা, আমি ওখানেই যাব। দিদি, এই ট্রেনটা কখন ছাড়বে?
একটু বলবেন? এই আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। কি হয়েছে দিদি, আপনি এত ভয় পাচ্ছেন কেন? না না কিছু না, আসলে ভেবেছিলাম ট্রেনটা বোধ হয় পেরিয়ে যাবে, তাই আর কি দৌড়ে এসে ট্রেনটা ধরেছি, তো তাই চাপাচ্ছি। ও চিন্তা করবেন না, এখন তো আপনি ট্রেন ধরে ফেলেছেন, এবার দেখবেন কি গন্তব্যে পৌঁছে যাবেন। সত্যি কি পালিয়ে যাওয়া যায়? বাবা ঠিকই বলতেন, গয়না শুধু অলংকার নয়, নারীর সবচেয়ে বড় অবলম্বনও বটে। আমি আর কোনোদিন মুর্শিদাবাদ ফিরে যাইনি, নিখিলের সঙ্গেও আর কোনোদিন যোগাযোগ হয়নি। খর্দায় নেমে এক নতুন নামে, এক নতুন পরিচয়ে জীবন শুরু করি। কিন্তু নিজের অতীতকে পেছনে ফেলে আসতে হলে সেটাকে নিজের থেকে একেবারে আলাদা করে দেওয়া খুব জরুরি। আর তাই আমার এই ডায়েরিটা লেখা, কিন্তু এটা নিজের কাছে রাখার জন্য নয়, নিজের আসল পরিচয়টা অন্য কারো কাছে তুলে ধরার জন্য। আমার এই ডায়েরিটা আমি আলমারিতে বন্ধ করে রাখলাম, কালই আলমারিটা বিক্রি করে দেব। যার কাছে এই আলমারিটা যাবে, যে আমার এই ডায়েরিটাকে খোলার চেষ্টা করবে, জানতে পারবে আমার আসল পরিচয়, যে আমি সেই মেয়ে। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহর গঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে, নয়ন রায়, রায় ম্যানশন, মুর্শিদাবাদ। কিরে, তুই এখনো জামা কাপড় গুলো গোছাসনি? গুছিয়ে রাখছি, তার আগে বলো না, শোনো না, এদিকে এসো, আমার পাশে বসো। তোর হাতে ওটা কি রে? ওটা কিছু না। আচ্ছা মা, এইসব বাদ দাও, তুমি আমার একটা কথা শোনো তো। কি? আচ্ছা মা, আমার তো জন্ম 15 আগস্ট 1988। আমি মুর্শিদাবাদেরই এক হসপিটালে জন্মেছিলাম। হ্যাঁ, তুমি বলেছিলে যে যখন আমার জন্ম হয় সেদিনই নাকি বাবা একটা অ্যাক্সিডেন্টে মারা যান। তুমি তারপর বিয়েও করো। আচ্ছা মা, তোমাকে কেউ কখনো বলেনি যে আমি ডাইনি? কি? জন্মেই নিজের বাবাকে খেয়েছি, আমি সেই মেয়ে নয়ন।